আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আজকে পরিণতি ও সুশাসন ক্লাসে দ্বিতীয় পত্রের নির্বাচন ব্যবস্থা সম্বন্ধে আলোচনা করা হবে। গত দুটি ক্লাসেও আমরা নির্বাচনে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্য এবং নির্বাচক মণ্ডলীর দায়িত্ব কর্তব্য ভূমিকা এ সম্বন্ধে আলোচনা করেছিলাম। তো আজকে বাংলাদেশের একটা নির্বাচন সম্বন্ধে আলোচনা করা হবে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার ইতিহাসে 2014 সালের ইলেকশনটা একটু ব্যতিক্রম, যা ক্ষমতাসীন রাজনৈতিক দলের অধীনেই সংগঠিত হয়েছে এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল এই নির্বাচনকে সাংবিধানিক নিয়ম রক্ষার নির্বাচন হিসেবে অভিহিত করেছেন। এই জন্য এই নির্বাচনটা একটু ব্যতিক্রম ধর্মী, একটু ভিন্ন। তো আমরা আজকে 2014 সালের নির্বাচন সম্পর্কে কিছু আলোচনা করব এবং যারা নির্বাচন বিশেষজ্ঞ তাদের কিছু উক্তি আলোচনা করে নির্বাচনটাকে মূল্যায়ন করার চেষ্টা করব। তো এই জন্য আমরা দেখি এখানে কিছু ডাটা, কখন তফসিল ঘোষণা করা হয়েছে দশম জাতীয় সংসদ ইলেকশনের এবং কতজন প্রার্থী অংশগ্রহণ করছে, কোন কোন দল থেকে, এই সম্বন্ধে ডাটা লেখা আছে বোর্ডে। তা আমরা আসি বোর্ডে ডাটাগুলো দেখি এবং এই ডাটা সম্পর্কে পর্যায়ক্রমে আলোচনা করা। তো আমরা দেখতেছি বোর্ডে দশম জাতীয় সংসদ নির্বাচন 2014 লেখা আছে। তো এই নির্বাচন সম্পর্কে আগে কিছু বলিনি। বাংলাদেশের সংবিধানের 123 অনুচ্ছেদের অধীন দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য 2013 সালের 25 নভেম্বর তফসিল ঘোষণা করা হয়। এই তফসিল ছিল নিম্নরূপ, অর্থাৎ মনোনয়নপত্র দাখিল হবে 2 ডিসেম্বর 2013, বাছাই হবে 5-6 ডিসেম্বর 2013, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হবে 13 ডিসেম্বর 2013, প্রতীক বরাদ্দ 14 ডিসেম্বর, নির্বাচনের তারিখ ঘোষিত হয় 5 জানুয়ারি 2014। এই নির্বাচন সম্বন্ধে আরেকটু বিস্তারিত বললে বলা যায় এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করেন 1107 জন, এর মধ্যে 875 জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয় এবং মনোনয়নপত্র প্রত্যাহার করেন 335 জন। নির্বাচনে মোট প্রার্থী ছিল 540 জন, যেখানে এইটা উল্লেখ করা হয়েছে, এবং নির্বাচনে 40টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে অংশগ্রহণ করে 12টি রাজনৈতিক দল। তো নির্বাচন কমিশন এখানে 12টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। আর কিছু কথা এখানে বলা দরকার, এই নির্বাচনে মোট ভোটার ছিল, যতটুক ভোটার ছিলেন এর মধ্যে 40% ভোটার ভোট দিয়েছেন বলে নির্বাচন কমিশন পরবর্তীতে তথ্য প্রকাশ করে। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি জামাত জোট নির্বাচন বয়কট করে। শুধু তাই নয়, এই জোট নির্বাচন অনুষ্ঠান প্রতিহত করারও ঘোষণা প্রদান এবং তা কার্য করার জন্য সক্রিয় ভূমিকা পালন করে। পরবর্তীতে তাদের এই নির্বাচন বর্জন করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা আসলে বিভিন্নভাবে সমালোচিত হয়েছে, কারণ পরবর্তীতে এই নির্বাচন প্রতিহত করতে গিয়ে তারা নিজেরাই একটা সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে পরিচিতি লাভ করছে, যদিও নির্বাচন প্রতিহত করতে পারে নাই এই নির্বাচনে। তবে কিছু ভিন্নতা দেখা গেছে, এর মধ্যে নির্বাচনের মোট 154 জন একক প্রার্থী হওয়ার কারণে নির্বাচন কমিশন এই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাদেরকে বিজয়ী ঘোষণা করে। এখানে ডাটাটা দেওয়া আছে 154 জন বিজয়ী ঘোষণা করে এবং দলওয়ারি এই বিজয়ী ঘোষণার যে ডাটা তা হচ্ছে আওয়ামী লীগ থেকে প্রার্থীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল 246 জন, এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় 127 জন এবং প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয় ভোটে 106 জন, যেটা নিচে লেখা আছে ছোট করে। এরপরে জাতীয় পার্টির প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ছিল 85, বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা 21 জন নির্বাচিত হন এবং প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন 13 জন। এরপরে জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ থেকে নির্বাচনে অংশগ্রহণ করে 24 জন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায়
তিনজন নির্বাচিত হয় আর প্রতিদ্বন্দ্বিতা করে দুইজন। এরপর ওয়ার্কার্স পার্টি থেকে অংশগ্রহণ করে 18 জন, দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং 4 জন প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে। এরপরে জাতীয় পার্টি থেকে আরেকটা জাতীয় পার্টি যেটা জেপি নামে পরিচিত, এই জেপিতে নির্বাচনে অংশগ্রহণ করে 28 জন, এর মধ্যে একজন প্রতিদ্বন্দ্বিতায় এবং আরেকজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। এ হচ্ছে সংক্ষিপ্তভাবে 2014 সালের নির্বাচনের তথ্য। এরপরে ফলাফলের সময় দেখা যায় আওয়ামী লীগ বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং দ্বিতীয় স্থান লাভ করে জাতীয় পার্টি। বাংলাদেশের 15টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে 10ম সংসদ নির্বাচন সর্বাধিক 154 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনের পূর্বে বিদ্যমান রাজনৈতিক অস্থিরতা, সহিংসতা, বিরোধী দলগুলোর প্রতিরোধন প্রভৃতির কারণে 10ম জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়নি। নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিল অন্যান্য নির্বাচনগুলোর তুলনায় অনেক কম, যেটা আগে বলা হয়েছে নির্বাচন কমিশনের মতে 40%, এবং বিরোধী দলগুলো যদিও আরও বিভিন্ন রকম ডাটা বলে থাকে। এর মধ্যে 5ই জানুয়ারি 2014 প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়, তখন ছিল 39%-এর মতো, তারপরে 39% থেকে একটু বেশি, এবং 16ই জানুয়ারি যেটা হয় এখানে 39% থেকে একটু বেশি, অর্থাৎ 40% ধরে নেওয়া হয়। এই নির্বাচনে সরাসরি ভোটে রেকর্ড সংখ্যক নারী এমপি নির্বাচিত হয়েছেন, মানে সর্বমোট 18টি সাধারণ আসনে 27 জন নারী প্রতিনিধিত্ব করেন, এর মধ্যে 19টি আসনে 18 জন নারী এমপি নির্বাচিত হন। এবং জাতীয় আওয়ামী লীগ থেকে সবচেয়ে বেশি প্রায় 14 জন, জাতীয় পার্টি থেকে 3 জন, সমাজতান্ত্রিক দল থেকে 1 জন। এই নির্বাচনের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সর্বোচ্চ ভোট প্রদান হয় এই নির্বাচনে প্রায় 89%, এটা হচ্ছে গোপালগঞ্জ 3 আসনে, এবং সর্বনিম্ন ভোট যেখানে হয় ওইটা হচ্ছে বগুড়া 7 আসনে 6.75%। এই নির্বাচনে আরেকটা বৈশিষ্ট্য, এখানে 300 জন সদস্যের মধ্যে 129 জনই ছিলেন নতুন সদস্য, এর মধ্যে 58 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং 21 জন সরাসরি ভোটে নির্বাচিত হন। এ হচ্ছে নির্বাচনের তথ্য। কিছু আরো কিছু তথ্য এখানে বলা যায় বৈশিষ্ট্য হিসাবে জাতীয় ভোট। এই নির্বাচনের আরেকটা বৈশিষ্ট্য যেখানে এখানে লেখা আছে, অর্থাৎ বিদেশি নির্বাচনী সংস্থা এই নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেনি, অর্থাৎ পর্যবেক্ষকের সংখ্যা ছিল খুব কম, এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ এই নির্বাচনকে সাংবিধানিক বাধ্যবাধকতা ও নিয়ম রক্ষার নির্বাচন হিসেবে অভিহিত করে। সুতরাং এখানে ওনারা নিজেরাই এই নির্বাচনের সীমাবদ্ধতার কথা বলছেন, এবং এই নির্বাচন পরবর্তী সময়ে সমঝোতার মাধ্যমে দ্রুত আরেকটি ইলেকশনের কথা ওনারা ঘোষণা করছেন। তবে আমাদের এই নির্বাচনে আসলে বিরোধী দলগুলোর অনুপস্থিতি এবং তাদের আন্দোলনের ব্যর্থতাও এখানে নির্বাচনটা নিয়ম রক্ষা নির্বাচন করার জন্য অনেকটা দায়ী। উভয় পক্ষের সমঝোতা না হওয়ার কারণেই এই নির্বাচনটা নিয়ম রক্ষা নির্বাচন হিসাবেই ক্ষমতাসীন দল অভিহিত করে। তো এই যেহেতু ক্ষমতাসীন দল নিজেই এই নির্বাচনের কিছু সীমাবদ্ধতার কথা বলছেন, সুতরাং মূল্যায়নটা আসলে নির্বাচনের যেটা এখানে লেখা আছে এটা কিছু কিছু মনীষীর উক্তি। আসলে দেশের সার্বিক প্রয়োজনের খাতিরে নির্বাচনটা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। তারপরও আমরা যেহেতু একটা একাডেমিক আলোচনা, এই জন্য একটা মূল্যায়নও এখানে দরকার আছে। এই জন্য দেখি এবার নির্বাচন সম্বন্ধে কে কি বলছেন, এটা একটু মূল্যায়নটা আমরা একটু আলোচনা করি। মূল্যায়নটা আসলে এই প্রথম যে জিনিসটাকে বেস করে মূল্যায়ন করা হবে, যেটা নিয়ে সবাই আলোচনা সব জায়গায় আলোচনা হয়েছে, এটা হচ্ছে বিরোধী দল। এই নির্বাচনে বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি ভূমিকা পালন করে, এবং এই সম্বন্ধে বিভিন্ন মনীষী বিভিন্ন ধরনের কথা বলছেন। প্রথমত আমরা আসলে বিরোধী দলের ভূমিকা কি গণতন্ত্রে এই সম্বন্ধে একটু দেখি। বিশিষ্ট রাজনীতিবিদ এবং স্যার আইভর জেনিংস, যিনি 1960 সালে কেমব্রিজ
ইউনিভার্সিটি প্রেসে প্রকাশিত ওনার একটা জার্নাল পলিটিক্যাল পার্টিস পার্টি পলিটিক্সে উল্লেখ করেন যে যে উইদাউট অপোজিশন দেয়ার ইজ নো ডেমোক্রেসি। এই জিনিসটা বেলফাস্ট টেলিগ্রাফ নামক একটা সাময়িকীতে, যেটা প্রায় 150 বছরের পুরোনো সাময়িকী, 2011 সালে একটা আর্টিকেল ছাপা হয়, ওইখানে ওই রেফারেন্সটা ছিল 1960 সালের ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের, যেখানে স্যার আইভর জেনিংস বলেন উইদাউট অপোজিশন দেয়ার ইজ নো ডেমোক্রেসি। এখন আমরা দেখি 2014 সালে যে অপোজিশন পার্টি, এই পার্টি সম্বন্ধে কার কি মত। এখানে বিবিসি বাংলা বিভিন্ন জনের মতামত তখন প্রকাশ করতেছিল, এর মধ্যে টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস্য এবং সাবেক তত্ত্বাবধায়ক উপদেষ্টা এম হাফিজুদ্দিন খান বিবিসি বাংলাকে বলেন লিগেলি থিওরিটিক্যালি পলিটিক্যালি কোনোভাবেই এইটাকে বিরোধী দল বলা যায় না। অর্থাৎ যখন জাতীয় পার্টির কথা এখানে উল্লেখ করা হয়েছে, অনেকেই এই বিরোধী দলকে ডোমেস্টিক অপোজিশন পার্টি হিসেবেও বলছেন। তো উনি সুতরাং 2014 সালে যে সংসদ হয়েছিল সেটা বিনা অপোজিশনেই ফাংশন করলো ওনার মত অনুযায়ী, এবং এটা উনি এইটাও বলছেন দুনিয়ায় এত সহজে কোনো আইন পাস হয় এটা দেখা যায় না। এরপরে রাষ্ট্রবিজ্ঞানী রণক জাহান ঢাকা ইউনিভার্সিটির অধ্যাপক, উনি এই সম্বন্ধে বলছেন যে 5ই জানুয়ারি নির্বাচন বাংলাদেশ গণতন্ত্রের জন্য একটি আঘাত। আসলে এটা একাডেমিকভাবে আলোচনা ঠিকই আছে, বাকি এমনি বাস্তব পরিস্থিতি যেটা ছিল, নির্বাচন না হলে পরিস্থিতি, দেশের পরিস্থিতি আরো খারাপ হতে পারত, এবং আসলে এই নির্বাচন হওয়ার কারণে পরিস্থিতি কিছুটা, দেশের পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং দেশ উন্নয়নের দিকে এগিয়ে যায়। তবে এই নির্বাচনের যে গণতন্ত্রের প্রতি যে আঘাত, এই সম্বন্ধে 2000 পরবর্তী যে ইলেকশন 2018, এর মধ্যেও এই নির্বাচনে কিছু প্রভাব ছিল, এবং নির্বাচনে যারা জয়লাভ করছেন অনেক বিরোধী দলও এই নির্বাচন সম্বন্ধে আক্রোশে ছিলেন। তারপরেও সর্বোপরি আমরা বলতে পারি যদি নির্বাচনটা না হইতো দেশে কি পরিস্থিতি হইতো এটা কল্পনাও করা যায় না। তবে আমরা আশা করব বিরোধী দল যদি দেশে তাদের ভূমিকা সঠিকভাবে রাখতে পারে, সরকারি দল এবং বিরোধী দলের সাথে সমঝোতা হয়, তবে আমরা আর একটা সুন্দর নির্বাচন পেতে পারি ভবিষ্যতে, এবং এই নির্বাচনের দ্বারা গণতন্ত্র আরো শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে এই নির্বাচনটাকে নিয়ম রক্ষা নির্বাচন, পরবর্তী ইলেকশনগুলো যে সমালোচনা, এই সমালোচনার জন্য আসলে বিরোধী দল ভূমিকা এটাও দায়ী, সরকারের পক্ষ থেকে আন্তরিকতার অভিযোগ করা হয়। তো এই ক্ষেত্রে আসলে আন্দোলনের যে কৌশল, এই কৌশল অবলম্বন করতে বিরোধী দলগুলো অনেকটাই ব্যর্থ, এবং জনগণকে তাদের এজেন্ডার পক্ষে একত্রিত করতে তারা ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতাই এই পরিস্থিতির জন্য দায়ী, এবং এর মধ্যে আরো অনেকেরই দায়িত্ব অবহেলার ব্যাপার আছে। তো আমরা সর্বোপরি যেটা দেখতে পারি এই একাডেমিক আলোচনায় যে নির্বাচনটা একটু ব্যতিক্রমধর্মী ছিল, আমরা এই জন্য এটাকে আলোচনা করছি, এবং এই নির্বাচন থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে পরবর্তীতে নির্বাচনগুলো কিভাবে কি হওয়া উচিত এবং এবং কার কি ভূমিকা হওয়া উচিত। তো আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।